নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মেষ রাশির জাতক জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক ভালো যাবে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি চর্চা করতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেটি চন্দ্র রাশি ধরে, অর্থাৎ এটি সার্বিক রাশিফল, সমস্ত মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না, তবে এই ভিডিওতে বলা কথা আপনাদের চলার পথে গাইড হিসাবে কাজে লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে দুর্গাপুজোর অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই এবং সাথে সাথ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই। আপনাদের সকলের যেন মঙ্গল হয় এই কামনা করে আমি ভিডিওটি শুরু করতে চলেছি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। আসুন জেনে নেওয়া যাক গ্রহের কী স্থিতি রয়েছে এই নভেম্বর মাসে। রাহু বৃষ রাশিতে থাকবে আর এই রাহু একটি রাশিতে 18 মাস থাকে, তারপরে আবার আর একটি রাশিতে যায়। তো বৃষ রাশিতে রাহু থাকতে চলেছে, শুক্র থাকবে কন্যা রাশিতে, 16 নভেম্বর এই শুক্র তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে এবং এই 16 তারিখে রবি গ্রহ তুলা থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। বুধ গ্রহ তুলা রাশিতে থাকবে, 28 নভেম্বর বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে যাবে। কেতু গ্রহ 18 মাস ধরে বৃশ্চিক রাশিতে থাকবে, কারণ রাহু এবং কেতু দুজনেই 18 মাস করে প্রতিটি রাশিতে থাকে। 20 নভেম্বর বৃহস্পতি ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। তো এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকার কী হতে চলেছে। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে। এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে আপনাদের শরীরের দিকটা নিয়ে কিন্তু খুব চাপে থাকতে হবে, অর্থাৎ শারীরিক যে কোনো প্রবলেম আপনাদের আসতে চলেছে। এছাড়াও চোট আঘাত, অ্যাক্সিডেন্ট এবং আপনাদের হেলথ ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে এবং সেখান থেকে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পেয়ে যাবে এবং যার ফলে আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু অনেকটা প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন। এছাড়াও এই নভেম্বর মাসে দূরযাত্রা যারা করবেন ভাবছেন তারা একটু সতর্ক হয়ে যান, সেখানে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গল গ্রহ খারাপ রয়েছে তারা বিশেষ করে একদম সাবধান হয়ে যান। আর তাছাড়াও আপনাদের এই সময় কিন্তু ভাইয়ের থেকে কিন্তু প্রবলেম আসবে, অর্থাৎ ভাইয়ের সাথে মতবিরোধ এবং ভাই থেকে একটা আনসাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ মঙ্গল যে দেখে সেটা দেখে ভাই, ভাই দেখে রক্ত দেখে। এছাড়াও আপনাদের এই সময় কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে। এবার আসুন জেনে নেওয়া যাক এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে ধনের দিক, অর্থাৎ আর্থিক স্থিতি আপনাদের কেমন যেতে চলেছে। তো এই মাসে 2টি গ্রহ ধনের দিক দেখতে চলেছে, এক হচ্ছে রাহু গ্রহ, দ্বিতীয় হচ্ছে শুক্র গ্রহ। প্রথমে আসি রাহু গ্রহ। রাহু গ্রহ নভেম্বর মাসের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু শুভ ফল দেবে এবং তার পরবর্তীতে সেই মাত্রায় কিন্তু শুভফল দিতে পারবে না। দ্বিতীয় কথা বলি, সেটা হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহ কিন্তু আপনাদের আর্থিক স্থিতিকে কিন্তু বৃদ্ধি করবে, তবে যারা চাকরি করছেন
তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা, তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, বস আপনাদের কথাতে একটু আপনাদের কাজে খুশি হয়ে উঠবেন এবং আপনাদের ইমপ্লিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সবচেয়ে বড় কথা, তারাই এই সুবিধাটা পাবে যাদের দশা বা অন্তর্দশা শুক্রের চলছে। এছাড়াও যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস শুভ, আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু বৃদ্ধি পাবে। তবে যাদের রাহু গ্রহ স্ট্রং পজিশনে আছে আপনাদের নিজস্ব জন্মছকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা বেশি পরিমাণে থাকবে। এই মাসে সন্তানের দিক কিন্তু আপনাদের শুভ রয়েছে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ সন্তানের কিছু কাজ আপনাদেরকে মন খুশি করে দেবে। এই মাসে প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে, যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, আপনাদের নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে। তবে একটি কথা আমি বলে দিই, 16 নভেম্বর রবি গ্রহ অষ্টমভাবে যেতে চলেছে, যার ফলে যাদের রবির দশা চলছে তারা কিন্তু সাবধান হয়ে যান, কারণ সেই সময় যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে, সন্তানের দিক থেকে কিন্তু প্রবলেম আসবে, পিতার কাছ থেকে কিন্তু প্রবলেম আসবে, পিতার হেলথ নিয়ে কিন্তু প্রবলেম আসবে, এই রকম প্রবলেম কিন্তু আসবে, এই দিকটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখুন। যারা মিডিয়া ওরিয়েন্টেড লাইনে রয়েছেন তাদের 18 নভেম্বর পর থেকে কিন্তু ভালো সময় আসতে চলেছে এবং 17 নভেম্বর থেকে এই রবি অষ্টমভাবে চলে যাচ্ছে, যা আপনাদের জীবনে মান সম্মান হানি করবে, এদিকটা অবশ্যই নজর রাখুন। কর্মক্ষেত্রে কর্মের প্রেসার কিন্তু বাড়বে, কর্মের প্রেসার আপনাদের বাড়বে, এদিকটা অবশ্যই একটু নজর রাখুন। তবে ভালো খবর এটাই, 20 নভেম্বরের পর থেকে আপনারা বিবাহের দিকে এগিয়ে যেতে পারেন, অর্থাৎ যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তারা কিন্তু বিবাহের দিকে এগোতে পারেন। তো ওভারঅল যদি বলা যায় মেষরাশির জাতক জাতিকার কিছু কিছু জায়গা সাবধান থাকতে হবে এবং কিছু কিছু জায়গা আপনাদের সুবিধা রয়েছে, মানে গোটা মাসটাই উঠা পড়ার মধ্যে দিয়েই কিন্তু চলবে, এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখন মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।